এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে ঘরের ভিতর ফেলে রাখে। এরপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার মানিকনগর চর এলাকায়। নিহত 27 বছরের গৃহবধূ শর্মিষ্ঠা বিবির বাপের বাড়ি শান্তিপুর ব্লকের ভোলাডাঙ্গা এলাকায়। 6 বছর আগে হাসান শেখের সাথে বিবাহ হয়। নিহতের বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন শর্মিষ্ঠার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করত। শুক্রবার রাতে প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তারা ঘরে ঢুকে দেখেন ওই গৃহবধূ কাঁথা চাপা অবস্থায় পড়ে আছেন। শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। নিহত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পারিবারিক অশান্তি হয়, পারিবারিক অশান্তি হয়, ওরা সবাই মিলে ধরে ওকে মারে, প্রাণ মারে। এইবার কালকে মেয়েটার রোজা ছিল, প্রথম থেকেই রোজা আছে। কালকে ঠিক মাগরিবের আগে ওর শাশুড়ি চেপে ধরেছিল, আর ওই হাসান শেখ ও একটা বেলুন দিয়ে ধরে পিটিয়ে এই মাথায় এই হাত ভেঙে দিয়েছে, আর ওই অন্য জায়গায় ঠেকা দিয়েছে। হাসান শেখ ওর স্বামী, আচ্ছা, ওই মেরেছে। আর ওর মা ওর বাপ ধরেছিল, ওর বোনগুনু সবাই ওখানে ছিল, ধরে পিটিয়ে শেষ করে ফেলেছে। কখন হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে সন্ধ্যে মাগরিবের আগেই। কেঁটা চাপা দিয়ে থুয়ে দিয়েছিল পাশেই গঙ্গা, 1 কিলোমিটারও নাই। ওই গঙ্গায় আত্মীয় লাশটাকে ফেলে দিয়ে ভিনিশ করে দেওয়ার চেষ্টা করছিল ওরা। ওরা আমাদের গ্রামের মেয়ে, আর একটা আছে পাশের বাড়ি, সে বারংবার খোঁজ করছে নামাজ পড়বে বলে। মাগরিবের নামাজ পড়তে না, এসব তারাবি পড়বে। সে তারাবিতেও যখন আসলো না, তখন ঘর চেক করতে গিয়ে দেখে কেঁটা চাপা দিয়ে লাশ পড়ে রয়েছে। তারপর আমাদের খবর দেয়, পরিবার কোথায় ছিল তখন? পরিবার কেউ ছিল না বাড়ি। সকি পলাতক ছিল? সব পলাতক। ওর সাজা চাচ্ছি। অভিযোগ করেছেন থানায়? করেছি। কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন? ছেলের বিরুদ্ধে, ছেলের মা বাপ বোন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।